Hello everyone, assalamualaikum. Kemon achen apnara shobai. Ajke abaro chole ashlam notun arekti vlog niye. Ar shara din amra dujone baire chilam. Dupurer khabar ta amra baire theke to go kore bashay niye ashi. Ekhon shondha hoyeche matro. So, mekhon jaitechi ranna korte. Ajke ami ekta mojar masher recipe apnader shobar sathe share korbo. Ami already ek chulai dal অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার ভিতরে লম্বা করে কেটে রাখা টমেটো অ্যাড করে দেব মুই কলম ডাইলে আগেই লবণ দিয়ে দিছি এখন মুই বাগারের লইগা হুগনা মরিচ রসুন আর পেঁয়াজ দিয়া দিতে আছি হার পর মই এই পেঁয়াজ রসুন গুলারে ভালো করে ভাইজে ডাইলের মধ্যে দিয়ে দিম আমি এখানে মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এগুলোকে এখন ভেজে নিব যেহেতু মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম তো এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যদি লাগে পরে দিই এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি দুইটা চামচ ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে অল্প একটু পানি দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেব এখন আমি মাছগুলোকে ঢেকে 10 মিনিট কুক করব দেখা হতেছে 10 মিনিট পরে 10 মিনিট রান্না হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি একটু নেড়ে দিব এখন আমি মাছগুলোর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিব আমার মাছ রান্না হয়ে গেছে
আমার আজকের রান্না শেষ। তো ভাত, ডাল, মাগুর মাছ ভুনা, আলু ভর্তা। মুই মোর ব্লগটা এহানি শেষ করতে আসি। আর আপনারা হগুলি গড়ে এরম করে মাছ রান্দা দেখেন, মাছটা কলম একসের মজা হয়েছে। গেদুরা দাদুরা যে জানে বই এই ভিডিওটা দেখতে আসেন, আমি ওই ভিডিওটা ভাল লাগছে। আর ভাল লাগলে কি করতে হইবে ওই কি জানো কয় ওটারে, ওই সাবস্ক্রাইব করিয়ে বেল আইকনে টোকা দিতে বলবেন না, আর লগে লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু বলবেন না।